রাজ্য সরকারের নির্দেশ অনুসারে রাজ্যের প্রত্যেকটি জেলায় ব্লক লেভেল কৌশল মেলা প্রতিঘরে সুশাসন ক্যাম্পের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে গাংঠাকুর প্যাকোজল আজ অনুষ্ঠিত হলো ব্লক লেভেল কৌশল মেলা লাভার্থী সম্মেলন এবং প্রতিঘরে সুশাসন ক্যাম্প। উক্ত কর্মসূচির শুভ সূচনা করেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা। তৎসঙ্গে উপস্থিত ছিলেন টাকারজলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ জম্পুজুলা ব্লকের আধিকারিকগণ। প্রত্যেককে অংশের মানুষের জন্য কাজ করার জন্য সেই চিন্তাধারা নিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন, আপনাদের সামনে উদাহরণ হয়ে আছেন। আমাদের বীরেন্দ্রবাবু বিগত সময়ে দেখেছি গোলাঘাটি ঢুকতে বা বিভিন্ন জায়গাতে জম্পুজলা টাকারজলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, রাস্তাঘাটে যে বেহাল অবস্থা ছিল, মানুষের ঘরে দুবেলা ভাত অন্ন ঢোকার ছিল না, অনেক কষ্টে আমাদের মা বোনেরা জনজাতি ভাইয়েরা বোনেরা দিন কাটাতেন। কিন্তু এই সরকার আসার পর থেকে বীরেন্দ্রবাবুর অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা দেখতে পাই এখন ধীরে ধীরে রাস্তাঘাট গুলি হচ্ছে। আমাদের পিডব্লিউডির যিনি এসডি সাহেব আছেন, এখানে আপনাদের সামনে আলোচনা করেছেন, আরো কয়েকটি রাস্তা স্যাংশন হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সে কাজগুলি করা যাবে। আপনাদের একটা জিনিস চিন্তা মাথায় রাখতে হবে যে কিছু কিছু সাম্প্রদায়িক দল, যে দলগুলি বিগত সময়ে আমাদের বোকা বানিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে আমাদের ছোট ছোট কচি বাচ্চাদেরকে নিয়ে মিছিল করিয়েছেন, কৃষকদেরকে কৃষক সভার নাম করে মিছিল করিয়েছেন, মহিলা সমিতি নাম করে মহিলাদেরকে নিয়ে মিছিল করিয়েছেন, কিন্তু কাজের কাজ তারা কোনো কিছু করেনি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।